নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রোশো হোম। তো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে প্রতিদিনের মতো ইন্ডিয়ান ফুটবলের সাথে জড়িত কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো, যেখানে আইএসএল ও আই লিগের বিভিন্ন ট্রান্সফার আপডেট ও ট্রান্সফার ইনফরমেশন রয়েছে। তো চলো শুরু করা যাক। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তো কিসের ওয়েট করছো সাবস্ক্রাইব করে দাও প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটা অল অপশনটা প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও। তো চলো আজকের ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তো এই ভিডিওতে কিন্তু আমরা সেই হট টপিক নিয়ে আলোচনা করতে চলেছি, যেটার জন্য তোমরা গতকাল থেকে ওয়েট করে আছো এবং অনেক নিউজ পোর্টাল, নিউজ চ্যানেল এই খবরটা কভার করেছে। আমি এখন করছি বিভিন্ন সোর্স মারফত খবর পেয়ে, এবং সঠিক খবরটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো। এবং কাল যখন আমি খবরটা পাই, তখনই আমার ভিডিও বানানো উচিত ছিল, তবে তখন বানাতে পাইনি, কারণ তখন একটা ইমোশনাল ম্যাচ দেখছিলাম ফুটবলেরই, সার্জিও অ্যাগুয়েরোর লাস্ট প্রিমিয়ার লিগ ম্যাচ। তো সেই ম্যাচে দুটো গোলও করেছে এবং সিটি 5-0 গোলে এভারটনকে হারিয়েছে, সেটা আলাদা কথা। তো এই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো, টোটাল ঘটনাটা জানতে হলে স্কিপ না করে। আর আমাদের চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো চলো আর কথা না বাড়িয়ে সরাসরি মেইন টপিক আসা যাক। তো দেখো, গতকাল থেকে কিন্তু একটা ব্যাপার সবার মাথায় ঘোরাফেরা করছে, যে এসসি ইস্টবেঙ্গলকে আইএসএল থেকে আউট কিনা, এবং রাউন্ড ক্লাস পাঞ্জাব ইস্টবেঙ্গলের বদলে আইএসএল প্রবেশ করছে কিনা। এবার আমি মোটামুটি একটা বিস্তারিত ঘটনা বলতে চাই, সেটা হচ্ছে 31 মের মধ্যে যদি সাইনিং না হয়, সেক্ষেত্রে একটা পসিবিলিটিস রয়েছে এসসি ইস্টবেঙ্গলকে আবারও একটা নতুন ইনভেস্টর খুঁজে তারপর আইএসএল খেলার, এটা একটা সম্ভাবনা রয়েছে। আর সব থেকে বড় কথা, এফএসডিএল যেখানে দুই বাংলার দুই জায়ান্ট ক্লাবকে নিয়ে যত টাকা কামিয়েছে গত আইএসএল সিজনে, এত সহজে আইএসএল থেকে ইস্টবেঙ্গলকে আউট করতে পারবে না। আর যেখানে এএফসির টোটাল গাইডলাইন্স দেওয়া রয়েছে যে 27টা ম্যাচ করতেই হবে যদি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে হয়, সেক্ষেত্রে এবার এফসি গোয়া খেলছে এবং আগামী বছর মুম্বাই সিটি এফসি খেলবে। আর গত বছর কী হয়েছিল না, অবস্থা খারাপ ছিল, পরিস্থিতি খারাপ ছিল, তাই এএফসি সেটা মেনে নিয়েছে। তবে এবছর থেকে মানবে কি না সেটা আমরা জানি না। সেক্ষেত্রে 27টা ম্যাচ, প্রত্যেকটা টিমের সাথে প্রত্যেকটা টিমের ম্যাচ অন্তত 3 বার করে হবে লিগে, সেক্ষেত্রে 3 বার না হলে যখন 27টা ম্যাচ তখন টিম বাড়াতে হবে, সেক্ষেত্রে অন্তত 27, মনে করো 28টা যদি ম্যাচ হয় তাহলে 15টা টিম নিয়ে আইএসএল করতে হবে। তো তোমাদের সাধারণ নলেজে কি মনে হয়, এত সহজে কি এফএসডিএল ইস্টবেঙ্গলের মতো একটা ঐতিহ্যশালী ক্লাব যেখান থেকে এতটা প্রফিট হয়েছে, এরকম একটা ক্লাবকে এত সহজে ছেড়ে দেবে, রাউন্ড ক্লাস পাঞ্জাবকে নিয়ে আসবে? এটা জাস্ট ইম্পসিবল, এটা মানে কোনো যুক্তি নেই এই খবরটার। তবে হ্যাঁ, অবশ্যই এরকম একটা কথা উঠেছে যে ইস্টবেঙ্গল আইএসএল খেলবে না, সেটা তখনই সম্ভব যখন সি সিমেন্টের সাথে সাইনিংটা কমপ্লিট হবে না এবং অন্য ইনভেস্টর খুঁজতে হবে, সেক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে। এখানে রাউন্ড ক্লাস পাঞ্জাব বা এফএসডিএল এর কোনো করণীয় নেই। আর রাউন্ড ক্লাস পাঞ্জাবের ব্যাপারটা অন্যরকম হয়েছে, রাউন্ড ক্লাস পাঞ্জাব প্রথম থেকেই খেলতে চাইছিল আইএসএল, এক্ষেত্রে তারা পরের বছর থেকে তো প্রমোটিং মানে প্রমোশনটা চালু হবেই আই লিগ থেকে আইএসএল, সেক্ষেত্রে এবছরই তারা বিডিং প্রসেসের মাধ্যমে আইএসএল এন্ট্রি করতে চাইছে। এক্ষেত্রে ইস্টবেঙ্গল বা রাউন্ড ক্লাসের কোনো সম্পর্ক নেই, এটা জাস্ট একটা ভুল ধারণা। আমি আশা করি ধারণাটা ক্লিয়ার করতে পেরেছি। সুতরাং আসল সত্য এটাই যে ইস্টবেঙ্গল তাদের 31 তারিখের মধ্যে সাইনটা কমপ্লিট করতে হবে, তাহলে তাদের উপর কোনো চাপ থাকবে না এবং তারা প্লেয়ার কেনা বেচার প্রসেস শুরু করতে পারবে এবং আইএসএল তো অবভিয়াসলি খেলবে। আর যদি ইস্টবেঙ্গল 31 তারিখের মধ্যে সাইন না করতে পারে, সেক্ষেত্রে তাদের নতুন ইনভেস্টর জোগাড় করতে হবে, যদি সি সিমেন্ট মনে করে যে তারা এই পথে আর থাকবে না, ইস্টবেঙ্গলের সাথে সম্পর্ক ছিন্ন করবে, সেক্ষেত্রে ইস্টবেঙ্গলকে আবারও আগের সিজনের মতো নতুন ইনভেস্টর জোগাড় করতে হবে খুব তাড়াতাড়ি, তারপর আবারও আগের মতো বিভিন্ন ডকুমেন্টস জোগাড় করে তারপর আইএসএল খেলতে হবে। সেক্ষেত্রে দুটোই সম্ভাবনা রয়েছে, আমাদের আবারও একটা সপ্তাহ ওয়েট করতেই হবে, 31 তারিখের মধ্যে কী হবে সেটাই দেখার বিষয়। তবে এতদিন যখন হয়নি, সেক্ষেত্রে এই মুহূর্তে কোথাও দাঁড়িয়ে কিন্তু মনে হচ্ছে ব্যাপারটা খুবই কঠিন ইস্টবেঙ্গলের কাছে, এবং দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আশা করি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি ধারণাটা। তো এই ভিডিওতে আমি তোমাদের এসবই জানাতাম, তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই লাইক করো, অবশ্যই শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো।